লংমানো রিক্স দিয়ে সাল ব্রুম ব্রুম ন ব্রিজ পাইসু গিয়া সাকাতেই থাংলাইসু খালাই টমায়ো চালিতা সরি আমজাইনি সাই সাই লুকর সাইপলক তৈসা অ তৈসানি কক বরক বুং তাবুক চালিকা সরি ইনি থাঙ্গো হনি পান বরক রক তাবুক চালিকা সরি হিন সিনি ও আমসাই কক মাংখা মনো তৈমানি সাকাতেই ও সাইপলক তৈসানি আমজাইনি লুকর থাংলাইসুমানি কাইসানো লামা আংখা ও সরনি ফুট ব্রিজ সালকিয়া সেকাং পিটর মাবাই কচকি থাকমানি বাই তাবুক সালব্রুম ন ও লাইফ ন রিক্স নাহার লাই নাই গানানি সরনি ব্রিজ পাইসু গিয়া আর লামাতেই ন রং থাকাই হাতিও থাকাই রে আমি সাই সাই লুকর থাই সুলাই দো সাব্রুম মিসিমা আগরতলানি লাহার কটর নি গানাতেই কচকি দো ও মনো তৈমানি দই আ তৈনি সাকাও ন টাকজা কাইসা সরনি ফুট ব্রিজ আবনো তাবুক লুকর সাবনো সাবইবা মাননাই এবার সরকার বা বুফর আবনো টাকা বাকি ইয়াগ্রাই সাইমিয়া ফিয়াবা লুকর সাংলাই সুলাই দো ও সরনি টাকবাইয়া ব্রিজ সাকাতেই ন তাবুক নি হালক অমসুকে হামিয়া সিসাজাক লুকরক মিসিমিসেঙে রং সরনাই রক যতন সালাই দংখা বেবা টাকবাই রসুগিয়া পানো থাংলাই সুদ্রব এবার তাই গুবন জায়গাতে ফানো লামা খালাই রেখাঙ্কে ও জরাও তাবুক সাই সাই বড় রকমের রিক্স ইংমানি লংমানো মাথাঙে মানো ইয়াকে বুফর সাবো কালাই লংমা চৌ ন আবো সাল না সিঙি দমা হাইসে কালাই দংসু আবো এ কক খসাই খালাইও সালব্রুম ন অ ব্রিজ তৈ 10-15 হাজার বড় থাংলাই সুখলাই দংখাঙ্কে আর টাকবাই সুগিয়া ব্রিজ তাই বসে দেরাও থাকছেনাই আবইন বিসিসি ব্রিসি বা সেকাং সিমি টাকজাগি টংমানি সামুং চেংমানি ফিয়াবা তাবুকব তামুই পাইয়া ও ব্রিজ আপনার তুইবো কাইসে সুমুং টংইন দো ফিয়াবা ও জরাও দেরালাই টংমানি জরাও দাতি দদর সরকারি মকল খিখলাইজানি বাকিন কক্টমা থাকে বসকাং সাই খানারকা আমি লুকর ও লামানো দাতি সাম রেডি হিনে ডেইলি তো কষ্ট সবাই তো যাওয়ার লাগে কষ্ট তো আমরা বুড়া মানুষ আরো কষ্ট কি কারণে হইতেছে কষ্টটা ব্রিজ হইতেছে না এত বছর 14-15 বছর হয়েছে কমনি এখন আপনারা ওই দিক থেকে আসার রাস্তা কি রাস্তা তো দেখেন না কি অবস্থা আগে ফ্যান ব্রিজ আসতে ভাঙে গেছে গায়ে এখন ইয়ে তো হইতেছে না নার্সারি হইতে কলেজ পর্যন্ত হাজার হাজার ছাত্ররা কষ্ট হইতেছে না ডেইলি তো হইতেছে অনবরত আমরা নেই আচ্ছা দুই একদিন ছাত্ররা তো ডেইলি রেগুলার যাইতেছে তারা তারা তো আরও কষ্ট হইতেছে অনেক সময় কইরা তো যাইতে পারে রিক্সার ব্যাপার 2011-12 তো হয়েছে এত বছর থাকে না ব্রিজ এই ব্রিজটা কোন জায়গাতে আছে ইরানি চাইতে ছড়ি মনু মনু নদী হয় মনু নদী করে মনু নদীর উপরে হ্যাঁ হ্যাঁ মনু নদী তো এই ব্রিজটা এদিকে হরিণা এদিকে চালতে ছড়ি চালতে ছড়ি লোকজন আসছে যাতায়াতের এটাই একমাত্র রাস্তা হ্যাঁ এটাই তো আর তো নাই এলে তো অসুবিধা ছাত্ররা বেশিরভাগ ছাত্ররা উঠেছে এটা তো তারা ওই আবার ওই দিকে যাইব পশ্চিম দিকে গুইরা মনু দিয়া ওই থানা রেল ব্রিজ দিয়া কেমনে কেমনে যাইব নাকি কষ্ট গুইরা তার মানে সব ছাড়া তো যাইতো না রিজার্ভ করে যাইব সব থেকে বেশি অসুবিধা ছাত্রছাত্রীদের হচ্ছে সবাই সবাই ছাত্রতা বেশি ছাত্র তো রেগুলার স্কুল যাইতেছে না তো এখন আপনাদের দাবি কি থাকবো দাবি ব্রিজটা যেন তাড়াতাড়ি হয় আমার নাম সমীর সমীর দাস তো এখানে কি সমস্যা হইতেছে স্যার দেখতেই পাচ্ছেন ব্রিজের কন্ডিশন কি অবস্থা স্টুডেন্টের রাস্তা নাই এই রাস্তা দিয়ে আটন লাগে এটা তো টানা একটা ব্রিজ আছিল এটা তো ঢলে ভেঙে গেছে এখন এটা এটা কি কন্ডিশন আছে আমরা তো দেখতেই পাচ্ছেন মানে কোনো গ্যারান্টি নাই মানুষ একজন মানে করতো না এমন কোনো সিকিউরিটি নেই মানে ফরিয়া যাইতেই পারে আর একটু স্লিপ করবো স্যার পড়লে মারা যাবে এই ব্রিজটা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে এটা আপনার এদিক দিয়ে মনুঘাট জঞ্জায় বা অনেক অনেক জায়গার জন্য আমরিঘাট টামরিঘাট তো এটা দুনিয়া আর মানুষ এখানে আপডাউন এই রাস্তা করে না করলেও আপনার ডেলি 10-15 হাজার মানুষ আপডাউন করে তো এটা কতদিন যাবৎ এই অবস্থা করে রয়েছে এটা আজ থেকে 17-18 অবস্থা আগে কোন দিক দিয়ে চলাফেরা করতেন আগে তো ওই টানা ব্রিজটা আছিল ওই দিকে উল্টা সাইডে তো এখন টানা ব্রিজটা টানা ব্রিজটা তো ঢলে ভেঙে গেছে তো এভাবে তো এখান দিয়ে অনেক ছাত্রছাত্রীও আসতে ছাত্রছাত্রী কি স্যার অনেকজন তো স্টুডেন্ট আইতেই পারছে না আরে না একটু ভয়ে বয়স্ক লোক তো নাই একদম আমরা এখন এমন পর্যায়ে আছে আমরা যদি একটা অসুস্থ লোক হয় মানে হসপিটাল মধ্যে রাস্তা নেই আপনার এখান দিয়ে আনলে মনে করেন আমরা লাগবে 200 টাকা ভাড়া আর আমরা এখন ঘুরিয়ালো জেলেলো যাইব 700 টাকা ভাড়া হসপিটালে তো এটা অক্ষণ যে করুণ অবস্থা সবাই আছে
ডলের মলে লইয়া মানুষ কিভাবে বাঁচবো, এটা বৃষ্টি তা করতে আসে না। এই অবস্থায় আপনাদের কি দাবি থাকবো? আমাদের দাবি থাকলো এই অবস্থা বৃষ্টি দ্রুত হোক, আর ছাত্রছাত্রীদের কি পজিশনে মানে স্কুলে আনন, তারা সামনে পরীক্ষা মানে তারা কি পজিশনে আনন, এটাই আমার সরকারের কাছে দাবি।